শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন কিনা যে আগুনে পোড়া রোগী সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আস্তে আস্তে শুকাইতে থাকে তখনই মৃত্যুর কারণ হয় বেশি ঠিক একই রকম বন্যায় সবচেয়ে বেশি কষ্টের কাজ কিন্তু ত্রাণ দেওয়ার কার্যক্রম না সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে গিয়ে পুনর্বাসনের কার্যক্রম আমরা এখানে আসছি হচ্ছে গিয়ে সুনামগঞ্জের সাতকে আজকে শনিবার এখানে আসছি একজন মানে কথা বলতে পারেন না বাঘ প্রতিবন্ধী একজন মানুষের আমরা খুঁজে বের করছি যে উনার বাড়ির অবস্থা বন্যায় একদম খারাপ করে ফেলছে অবস্থা এখানে আসছি এখানে সবচেয়ে বড় সমস্যাটা যে আমরা ফেস করতেছি এখানে আমরা দেখেন চারদিকে এই হাওয়ারের এই পানি আর পানি এদিকে মানে যে মালগুলা নিয়ে এসে ওনার ঘর বানাবো এটা একটা বড় চ্যালেঞ্জ এখানে যে এই মালগুলা কিভাবে নিয়ে আসা পিলার বা সিমেন্ট টিমেন্ট যেগুলো নিয়ে আসতে হয় এখানে টিন এগুলো আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যার বাড়িতে আমরা এখানে আসছি এটা থেকে উনার বাড়ি উনি উনি কথা বলতে পারেন না কিন্তু উনার উনার স্ত্রী উনি কথা বলতে পারেন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি এখানে আমরা সারা বিশ্ব থেকে মানুষ টাকা পাঠাইছি আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য পানিটা কোন জায়গা পর্যন্ত উঠছিল আপনাদের একটু বলবেন কি এখান থেকে দেখেন কি কোমরভানি পর্যন্ত উঠছিল তো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা একটু ভিতরটা আমাকে একটু দেখান আসেন 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 আপনার দুই ছেলে আর এক মেয়ে সবাই নিয়ে এখানে চারজন থাকেন পাঁচজন থাকেন আপনারা আপনার যে যিনি আপনার স্বামী তো কথা বলতে পারেন হ্যাঁ 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 এই যে এই বেড়াটা না এই বেড়া তো ভাঙবে পানি যখন এখানে চলে আসে তখন তো আসলে খুব কঠিন হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে যে এখানে আরেকটা জিনিস দেখাই যে এখানে একই পরিবারের দুইটা বাড়ি আছে দেখেন যে এটা একটি উনার ভাই ভাইয়ের বাড়িটা এদিকে এদিকে থেকে উনার বাড়ি তো উনি একটু মার্শাল সচ্ছল আছেন উনার কোনো সহযোগিতা লাগে নাই উনি যেহেতু আসলে বাঘ প্রতিবন্ধী যার কারণে উনার সহযোগিতাটা বেশি লাগতেছে আমরা সিদ্ধান্ত নিছি যে উনারে আমরা আমরা জানেন যে আমরা নিঃসন্তান আমরা বিধবা এবং যারা এই যখন শারীরিকভাবে যারা রকম বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন তাদেরকে আমরা আপাতত প্রথম দিকে আমরা বাড়ি বানাই দিতে চাই আমার কাছে মনে হয় যে এই লোকগুলোর কাছে বাড়ি বানাই দিতে চাই এই কারণে যে এরা বিশেষ করে সাহায্য ছাড়া সরকারি অথবা বেসরকারি সাহায্য ছাড়া এদের পক্ষে আবার দাঁড়ানো খুবই কঠিন কারণ যিনি বিধবা তার তো স্বামী নাই উনি পারা কঠিন যিনি নিঃসন্তান এখানে তারও পারা কঠিন যিনি আসলে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী যাদেরকে বলেন তারাও দেখেন যে আবার পুনরায় বন্যার আগে যেরকম অর্থনৈতিক অবস্থা ছিল এই অবস্থায় ফিরে আসাও ওনাদের জন্য অনেক বেশি কঠিন এই জন্য আমরা আশা করি যে অল্প দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই বাড়ি আমরা এসে উদ্বোধন করব দোয়া চাই সবচেয়ে কঠিন কাজটা গতকালকে ছিলাম কুমিল্লা আজকে আসছে হচ্ছে গিয়ে সিলেটের সেই সুনামগঞ্জের সাতকে এইভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে সব সপ্তাহে চার পাঁচ দিন থাকে হাইকোর্টে আর দুই দিন থেকে হচ্ছে গিয়ে মানুষের এই যে আপনারা যে টাকা দিয়েছেন এই টাকা কিভাবে বন্টন করা যায় সুস্থভাবে এই কাজের মধ্যেই থাকি আর হাওয়ারের গরম সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না সব কিছু দুর্বল করে দেয় যেমন চামড়া যেমন ঘাম এবং শরীরের শক্তি তারপর মনের জুটটা আমাদের দুর্বল করতে পারে নাই কারণ আমরা বিশ্বাস করি আপনারা অনেক মানুষ আছেন আপনাদের আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন